আগে থেকে অনেকটা উন্নত হয়েছি। আমি আগে যেমন এভাবে বসতে পারতাম না, এখন বসতে পারি, উঠতে পারি। ও বসতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম, তারপর উঠতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম। আগে আমি এভাবে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম, আমার মানে হাতে কষ্ট হইতো। তারপরে এখন আমি এখন আমি সুস্থ, এখন আমি হাঁটি। দেখেন হাঁটতে আমার কোনো সমস্যা হয় না এখন। আগে আমি সিঁড়ি বাইতে গেলে আমার খুব কষ্ট হইতো, এখন আমি দেখেন অনেক ইজি ভাবে হাঁটি, আবার ইজি ভাবে উঠি। আগে আমি ধরে ধরে উঠতাম, আবার ধরে ধরে নামতাম, আর এখন আমি ইচ্ছা করলে ধরেও পারি, ধরে উঠতে পারি। আগে আমি এরকম পারতাম না, তখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি, আবার সিঁড়ি বাইতে পারি। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, স্যারকে, স্যারের জন্য সবাই দোয়া করবেন, যেমন স্যারে আরো চিকিৎসা দিতে পারে, নিতে পারে ভালো করে, আর আমাদের সুস্থ যেমন করতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে খোকন মাঝি, আমার বাড়ি মুন্সগঞ্জ, আমি একজন প্রবাসী, আমার বয়স হচ্ছে 28। আমার হিপ জয়েন্টের সমস্যা, দুনো পায়ের সমস্যা, আজ থেকে 6 থেকে 7 মাস ধরে সমস্যাটা। তো আমি প্রবাসী ছিলাম, ওই জায়গায় আপনি 6 মাস ধরে ভুগছি, ভুগছি যে ব্যথার জন্য হাঁটতে পারি নাই, ঘোরা ঘোরা হাঁটছি, বসতে পারি নাই, ঠিক মতন ঘুমাইতে পারি নাই, ব্যথার জন্য কান্না করছি, আর প্রচুর খারাপ লাগছে। প্রবাস জীবনে আমার ব্যথার জন্য আমি কাজ করতে পারতাম না, ঘোরা ঘোরা কাজ করতাম, তার জন্য মানে চলে আসছি। প্রবাসে 2 জন ডাক্তার দেখেছি, ওনারা মেডিসিন দিচ্ছিল, খাইছিলাম মতন একটু ভালো লাগছিলো, তারপর আবার যে সেই তাই হয়ে গেছে, ব্যথা বাইরে গেছে। পরে দেশে আসা ডাক্তার দেখেছি, প্রথম কয়েকটা ডাক্তার দেখেছি, 5-6টা, ওনারা বলছে অপারেশন করতে। তো অপারেশন করতে বলছে, আমি অপারেশন করতে বলছে দেখে আমি করিনি, অপারেশন করি নাই, যে আমি ওটা অপারেশন করলে তো আমার লাইফটাই শেষ, তার জন্য আমি অপারেশন করি নাই। আর ইউটিউবে আমি দেখছি স্যারে, সফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখে, তারপরে স্যারের কাছে আসছি, স্যারের সাথে কথা বলছি, স্যারের কথা শুনে খুব ভালো লাগছিলো, তার জন্য মানে ওষুধ নিয়ে 1 মাসের লোকে গেছিলাম আমরা। পরে আবার আইসা স্যারে বলছিল ভর্তি হইতে, ভর্তি হয়নি তখন, পরে আইসা হইতে আবার ভর্তি হয়েছি। প্রথমবার আসছিলাম, আইসা ট্রিটমেন্ট নিছিলাম, তারপরে আমার শারীরিক অনেক সমস্যা, পাতলা পায়খানার কারণে চলে গেছিলাম, তাই চলে গেছিলাম। তারপরে আবার হীরা স্যারে বলছিল যে 1 সপ্তাহ পরে আসতে, আর 1 সপ্তাহ পরে আবার আসছি, আইসা অনেক অ্যালার্জি দিলে অনেকটাই আমি সুস্থ, ভালো আছে অনেক। আগে থেকে অনেকটা উন্নত হয়েছি আমি, আগে যেমন এইভাবে বসতে পারতাম না, এখন বসতে পারি, উঠতে পারি। ও বসতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম, তারপর উঠতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম। আগে আমি এভাবে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম, আমার মানে হাঁটতে কষ্ট হইতো, তারপরে এখন আমি এখন আমি সুস্থ, এখন আমি হাঁটি। দেখেন হাঁটতে আমার কোনো সমস্যা হয় না এখন। আগে আমি সিঁড়ি বাইতে গেলে আমার খুব কষ্ট হইতো, এখন আমি দেখেন অনেক ইজি ভাবে হাঁটি, আবার ইজি ভাবে উঠি। আগে আমি ধরে ধরে উঠতাম, আবার ধরে ধরে নামতাম, আর এখন আমি ইচ্ছা করলে ধরেও পারি, ধরে উঠতে পারি। আগে আমি এরকম পারতাম না, তখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি, আবার সিঁড়ি বাইতে পারি। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, স্যারকে, স্যারের জন্য সবাই দোয়া করবেন, যেমন স্যারে আরো চিকিৎসা দিতে পারে, নিতে পারে ভালো করে, আর আমাদের সুস্থ যেমন করতে পারে। আমাদের মতন রুগী যারা আছেন, স্যারের কাছে আসবেন, আর সে ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ আমার মতন সুস্থ হয়ে যাইতে পারবেন। কিন্তু এই জায়গায় আসলে থেরাপি দিবে, সহ্য করে থাকতে হবে, যদি সহ্য করে থাকতে পারেন তাহলে অবশ্যই সুস্থ হয়ে যেতে পারবে। আমার যেমন সবাই দোয়া করবেন, আমি যেমন সারা জীবন সুস্থ থাকতে পারি, এ কামনা করি। আল্লাহ হাফেজ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।